Assalamu alaikum viewers, I am Mahmoud Al Hassan and welcome to my channel Faridpur Astro Science. So viewers, আজকে আমাদের যে টপিকটা এই টপিকটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এই বিষয় নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহল আছে এবং এই প্রশ্নটার সম্মুখীন আমি অনেক বেশি পরিমাণে হয়েছি। সেটা হচ্ছে হলো মৃত মানুষের স্টোন ব্যবহার করা যাবে কিনা, কিংবা মৃত মানুষের ব্যবহার করা আংটি বা গলার লকেট হোক বা ব্রেসলেট হোক, মানে যার সাথে স্টোন রিলেটেড এই ধরনের কিছু ব্যবহার করা যাবে কিনা। তো ভিউয়ার্স, এই বিষয়টা আমি আপনাদের কাছে আজকে একদম ক্লিয়ার করে দিব। প্রথম ব্যাপার যে যখন একটা মানুষ একটা স্টোন পড়ে, তো স্টোনটা সে কি করে, শুদ্ধি করে। শুদ্ধি করার পরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সে স্টোনটাকে ধারণ করে। স্টোন এমন একটা জিনিস যেটা আপনার সাথে 24 hours আপনার হাতে, আমি আপাতত আংটি হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো কি হয়, 24 hours এই জিনিসটা, এই স্টোনটা আপনার সাথে আপনার শরীরের সাথে কানেক্টেড থাকে। এতটুকু ক্লিয়ার, এতটুকু কনফার্ম যে একটা স্টোন সারাটা জীবন, যদি আপনি সারা জীবন ধারণ করেন, কিছু কিছু স্টোন আছে যে যার একটা সময় যায় যে স্টোনটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন সেই স্টোনটা খুলে ফেলা হয়, কিন্তু আমি বলছি জীবন রতন যেগুলোকে বলা হয়, যে রতনটা সারা জীবন ব্যবহার করা হয়। তো স্টোনটা সারাটা জীবন একটা মানুষের সাথে কানেক্টেড থাকে, তার সুখে দুঃখে সমস্ত সময় সেই স্টোনটা তার সাথে কানেক্টেড। তো ভিউয়ার্স, স্টোন কি করে, যখন সূর্যের যে আলোক রশ্মি, স্টোনটা এই আলোক রশ্মিটাকে টানে, টেনে এই আলোক রশ্মির সে স্টোন তার ক্ষমতা অনুযায়ী, যেমন ধরেন যদি আমি নীলা ব্যবহার করি তাহলে কি করবে, সূর্যের থেকে সে তার সূর্যের আলোক বিন্দুটা সে নিবে, নেওয়ার পরে সে নীলা কি করে, যে নীলা হচ্ছিল তার নীল যে আভাটা, নীলা থেকে মূলত নীলাভা, এছাড়া আরও বেশ কিছু জিনিস বের হয়, তো এই জিনিসগুলোকে সে হচ্ছিল এই শরীরের মধ্যে ছেড়ে দেয়। এবং প্রত্যেকটা স্টোন, এভরি স্টোন একটা কাজ করে, সেটা হচ্ছে হলো আপনার শরীরের পজিটিভ যে এনার্জি এটাকে বাড়ায় দেয়, যদি স্টোনটা আপনার জন্য সুইটেবল হয়, এবং আপনার শরীরের নেগেটিভিটি যেটা আছে, নেগেটিভ যে এনার্জি, এই এনার্জিকে এই স্টোন টেনে নেয়। একটা স্টোন ব্যবহার করার 3 থেকে 6 মাস পর থেকে স্টোনটা কার্যকর, তার কার্যকারী ভূমিকা দেখানো শুরু করে। এই স্টোনটা 3 থেকে 6 মাসে আসলে স্টোনটা কি করে, এই স্টোনটা 3 থেকে 6 মাসের মধ্যে শরীরের সাথে ম্যাচ হওয়ার চেষ্টা করে। যার শরীর যেমন, যার শারীরিক গঠন যেমন, যার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন, তার সাথে স্টোনটা ম্যাচ হয়। তো মূল সমস্যাটা হচ্ছে হলো আপনি একজন মৃত মানুষের স্টোন এই জন্যই ব্যবহার করবেন না, বা আপনি অন্য যে কোনো মানুষের স্টোন এই জন্যই ব্যবহার করবেন না যে স্টোনটা তার শরীরের নেগেটিভিটি এই স্টোন টেনে নেয়। এটা হচ্ছে স্টোনের, জেন স্টোনের অনেক বড় একটা ভূমিকা। জেন স্টোন এই সমস্ত কারণেও পড়া হয়, যেমন আপনারা বিশেষ করে যদি শুনে থাকেন যে সোলেমানি আকিক এবং টাইগার আই, বিশেষ করে এই দুটো স্টোনকে দেখা যায় যে মানুষের
পজিটিভিটিকে বাড়ায় দেয় এবং মানুষের মধ্যে যে নেগেটিভিটিতে থাকে এই নেগেটিভিটি নেগেটিভিটিটা স্টোনটা তার মধ্যে নিয়ে নেয়। তো ধরেন একটা মানুষের এবং পরবর্তীতে আপনি ওই স্টোনটাকে শুদ্ধি করেন, ওই স্টোনটাকে আপনি গোলাপ জল দিয়ে ধোন, আপনি দুধের মধ্যে চোবায় রাখেন, কাঁচা দুধে আপনি ওইটাকে আপনি এক মাস ডুবায় রাখেন, তাতে কিছুই হবে না, কিচ্ছুই হবে না সেই স্টোনটার। সেই স্টোনটার মধ্যে যে নেগেটিভিটিটা আছে ওইটা স্টোনের মধ্যে থেকে যাবে এবং পরবর্তীতে কেউ যখন স্টোনটা ধারণ করবে তখন স্টোনটা কিন্তু আবার তার শরীরের সাথে ম্যাচ হওয়ার চেষ্টা করতেছে, তখন ওই লোকের যে নেগেটিভিটিটা ছিল বা ওই ব্যক্তি বা ওই জাতক বা ওই জাতিকার যে নেগেটিভিটিটা ছিল সেই নেগেটিভিটিটা স্টোনটা কী করতেছে, অপর যে পড়তেছে তার শরীরের মধ্যে ছেড়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে হলো প্রথম দিকে স্টোনটা শরীরের সাথে ম্যাচ হবে। তো হতে পারে যে সে যে স্টোনটা পূর্বে ব্যবহার করত সে ডিপ্রেশনে ছিল, তো পরবর্তীতে আস্তে আস্তে ডিপ্রেশনটা কেটে গেছে, স্টোনটা ডিপ্রেশনটা টেনে নিছে। তো নতুন যে মানুষটা স্টোনটা পড়বে সে কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবে। এই জন্য ভুলেও কখনোই মৃত ব্যক্তির স্টোন তো ব্যবহার করবেনই না এবং অন্যের ধারণ করা স্টোন কখনোই ব্যবহার করবেন না। আর যে কোনো স্টোন ব্যবহার করার আগে অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি আপনি চান আপনার হস্তরেখা অথবা আপনার কুণ্ডলীকে ঘরে বসে বিশ্লেষণ করতে চান, জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার মেইল আইডি আছে, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। খুব সহজ হয়ে গেছে এখন দুনিয়াটা, মানুষের সাথে যোগাযোগ করাটা এখন খুব ইজি। বিষয়টা এমন না যে আমার কাজ পর্যন্ত এসে আপনাকে সলিউশন নিতে হবে, আপনি জাস্ট একটা ফোনের মাধ্যমে সলিউশন নিতে পারেন। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে ফোনে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।